রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সচেতনতা বৃদ্ধিতে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে এই মহড়ার আয়োজন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এছাড়া এই মহড়ার সার্বিক সহায়তায় রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। বলেন, ফায়ার সার্ভিসকে আধুনিকায়নের চেষ্টা অব্যাহত রেখেছে সরকার। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে যারা কাজ করেন তারা কিন্তু জীবনে সর্বাত্মকভাবে কাজ করে থাকেন, তাদেরকে দয়া করে সহায়তা করবেন। তারা মূলত কখনোই গাফিলতি করেন না, আমি এতে নির্দ্বিধায় বলতে পারি। তারা যতটুকু দ্রুত যাওয়া সম্ভব তারা পৌঁছার চেষ্টা করেন। পথের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের রাস্তা ছোটো, অবস্টেকল থাকে, যেতে যেটুকু দেরি হয় এইটুকুই দেরি হয়, নইলে কিন্তু তারা দ্রুত তারা রেসপন্স করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান। যেহেতু 100 বছর পর একটা বড় ভূমিকম্প হয়, সেই হিসাবে 125 বছর হয়ে গেছে, তার মানে এটা এখন ডিউ হয়ে গেছে, যে কোনো সময় ঘটনা ঘটতে পারে। এর কারণটা হলো আমাদের উত্তরাঞ্চলে সিলেট থেকে চিটাগাং পর্যন্ত একটা ফল্ট আছে, মাটির প্লেট আছে। ডাক্তার সাহেবরা জানেন যে, মানে আমরাও জানি যে আমাদের মাথা কিন্তু আসতো না, এটা তিনটা ভাগে ভাগ করা। মূলত পৃথিবীর ভূখণ্ড এরকম অনেক খণ্ডে, বড় বড় খণ্ডে বিভক্ত, তার মধ্যে আবার ছোট প্লেট আছে। তো বাংলাদেশ হচ্ছে তিনটা প্লেটের একটা জাংশনে, ফলে এখানে প্রতিনিয়ত ঘষাঘষি হয় এবং হিমালয় পর্বত প্রতি বছর একটু করে উঁচু হয়। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আব্দুল ওয়াদুদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিএডি আবুল বাশার। আমরা দেখি যখন হঠাৎ করে কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় তখন আমরা এতটাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাই যে কি করতে হবে আমরা সেই সময়ে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে দেরি করে ফেলি, ঘটে যায় আরও বড় দুর্ঘটনা। এই বিষয়গুলোকে অভ্যাসে পরিণত করার জন্যে, চর্চার মাধ্যমে এই বিষয়গুলোকে দৈনন্দিন জীবনের কাজের অংশ করার জন্যে, মনে করিয়ে দেওয়ার জন্যে আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর সহ অন্যান্য যারা কাজ করেন এই সেক্টরে তারা এই মহড়াগুলো করেন। যে কোনো অগ্নিকাণ্ডে শুরুতে যদি আমি সূচনা লগ্নে যদি আমি একটা এক্সটিংগুইশারও ব্যবহার করতে পারি তাহলে আগুন বড় হওয়ার সম্ভাবনা নাই, মানে আমি আগুনকে বড় করার সুযোগ দিলে আগুন বড় হবে, না হয় বড় হবে না। তাই শুরুতে যদি আমি আগুনকে মোকাবেলা করতে পারি, আমার এই টিম যদি মোকাবেলা করতে পারে, ডিজাস্টার কমিটির আপনাদের এই টিম যদি আগুনকে প্রাথমিক স্টেজে মোকাবেলা করে তাহলে আগুন কোনো অবস্থাতেই বড় হবে না। মহড়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার মীর জামাল উদ্দিন। আমি নিজেও যদি একজন শৈক্ষণিক ঘোষণা করি যে হ্যাঁ, আমিও এটা নলেজ গ্যাদার করছি, আমিও জানছি, আমিও শিখছি, তাহলেই কেবল হবে। সুতরাং আমরা সকলে মিলে এই যে কোনো ধরনের দুর্ঘটনা অ্যাভয়েড করবো, যে কোনো ধরনের দুর্ঘটনাকে উদ্ধার কর্মী হিসাবে কাজ করবো এবং সোনার বাংলাকে সোনার বাংলা হিসাবে গড়ে তুলবো।